প্রকৃতি আজ প্রবেশ করলো নতুন এক জায়গায়, রূপময় ঋতু বর্ষার প্রথম দিন। আজ আজ বাদলদিনের প্রথম কদম ফুলের মতো মিষ্টি কোনো একটি গান আপনার কানে বেজে উঠতে পারে, অথবা মনের অজান্তে আওড়াতে পারেন রবীন্দ্রনাথের প্রিয় কোনো কবিতা। আর যাই হোক, সবকিছু মিলেই আজকের এই সকালে এমন দিনে সবাইকে বলা যায় শুভ সকাল। সেই সাথে আজ সকালের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি, আপনাদের সাথে আছি আমি রিশাদ হাসান। আজ সোমবার 15 জুন, বাংলার পহেলা আষাঢ় 1427 এবং একই সঙ্গে 22 শাওয়াল 1441। আজ দেখে আসতে চাই ইতিহাসের দিনে কি ঘটেছিল, ইতিহাসের পাতায় একটু চোখ বুলিয়ে নিতে চাই। ১৭৫৯ সালের এই দিনে আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন। 1848 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ঐতিহাসিক বার্লিন শহরকে রাজধানী হিসেবে ঘোষণা করেন। 1854 সালের এই দিনে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়। 1936 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন লোকসঙ্গীত শিল্পী বিদিতলাল দাস। 1937 সালে জন্মগ্রহণ করেন লেখক শামসুজ্জামান খান। 1982 সালে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেন। স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট মরিসন ম্যাকগাইভার 1970 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। 1988 সালে লেখক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও প্রবন্ধকার সর্দার ফজলুল করিম 2014 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। দর্শক, দেখে নিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে, কারা জন্মগ্রহণ করেছিলেন, কোন কোন মূল ঘটনাগুলো সেগুলোতে একটু চোখ বুলিয়ে নিলাম। এবার চোখ বোলাতে চাই দেশ ও দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনামের দিকে। আমরা একটু সংবাদপত্র পর্যালোচনায় যেতে চাই। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দেশ ও দেশের বাইরের যে প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলো রয়েছে সেগুলোর সংবাদপত্রগুলো, সেখানকার প্রধান প্রধান শিরোনামগুলোর দিকে চোখ বুলিয়ে নিতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে সবার নাম প্রকাশের দাবি কুয়েতি এমপির, সিআইডিকে সাক্ষ্য দিল 11 বাংলাদেশি, এমপি পাপুলের চেক বই জব্দ। এরপরে আমার হাতে যেটি রয়েছে সেটি দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে সংক্রমণের পিক যাত্রায় ধীর পথে বাংলাদেশ, শীর্ষ আক্রান্ত 40 দেশের 25টিতেই পিক শেষ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। তারা অনলাইন সংস্করণের শিরোনাম করেছে রেড জোন মানে পুরো এলাকা লকডাউন নয়। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে নেপথ্যে সেই সিন্ডিকেট, 183 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দুর্নীতির অভিযোগ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে রাজধানীর 45 জোন যাচ্ছে লকডাউনে, 90 ছাত্রলীগ যুবলীগে তৃণমূলের অর্জন ম্লান। এরপরে আমার হাতে রয়েছে দি ডেইলি সান। দি ডেইলি সান শিরোনাম করেছে ওয়ার্কিং টু সেভ ইকোনমি সেইড পিএম। দি ডেইলি স্টার, ডেইলি স্টার শিরোনাম করেছে 45 ঢাকা এরিয়া স্মার্ট রেড। এরপরে আমার হাতে রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনাম করেছে সুইসাইড ইজ নট দ্য সলিউশন বলে আত্মহত্যাই করলেন সুশান্ত। এরপরে আমার হাতে রয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস তাদের শিরোনাম করেছে দিল্লি গভর্নমেন্ট অ্যানাউন্স প্ল্যানস ফর 20K নিউ বেডস বাই জুন 2020। এরপরে আমার হাতে রয়েছে ডন পত্রিকা। ডন পত্রিকা তাদের শিরোনাম করেছে ভাইরাস কেসেস মে ক্রস মিলিয়ন মার্ক বাই জুলাই 31 সেইড আসাদ। এরপরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি খালিজ টাইমস। খালিজ টাইমস তাদের শিরোনাম করেছে বোনাস ফর ইমার্জেন্সি হেলথ ওয়ার্কার্স ইন ইউনাইটেড আরব আমিরাত।
এরপরে আমার হাতে রয়েছে দি নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে নিউ ডিটেলস অফ আটলান্টা শুটিং ফুয়েল ডিবেট অন ইউজ অফ ফোর্স। সবশেষ আমার হাতে যেটি রয়েছে সেটি বিবিসি নিউজের অনলাইন সংস্করণ। বিবিসি নিউজ তাদের শিরোনাম করেছে ফ্রান্স লিফট কার্বস ফর সামার আনলাইক এনি আদার। এই ছিল আমার হাতে থাকা দেশের প্রধান প্রধান এবং দেশের বাইরের প্রধান প্রধান যে সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম এবং প্রধান প্রধান সংবাদগুলোতে চোখ বুলিয়ে নেবার পর আমরা এবার বিস্তারিত আলোচনায় যেতে চাই। প্রথমেই আমার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন দুজন, একজন সাইফুর রহমান মিরন, সম্পাদক দৈনিক বরিশাল ভোরের আলো, এবং আরেকজন ডক্টর মাহিন সারোয়ার, কনসালটেন্ট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আমরা তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। স্বাগত সাইফুর রহমান মিরন এবং ডক্টর মাহিন সারোয়ার আপনাদের দুজনকেই। আমরা প্রথমে একটু সাইফুর রহমান মিরনের কাছে যেতে চাই। মিরন, আপনি জানেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে এবং বিশেষ করে ঢাকার 45টি জোন, উত্তর এবং দক্ষিণ এই দুটো জায়গাকেই কিন্তু জোন ভিত্তিক, বিভিন্ন এলাকাকে জোন ভিত্তিক ভাগ করে সেগুলো ক্রমান্বয়ে সেগুলোতে লকডাউন করা হবে এবং আজ থেকেই সেগুলো কার্যকর হবার কথা রয়েছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আজকে সকালের এই সুন্দর আয়োজনের জন্য। আর এক অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় যে লকডাউন শব্দটি আমরা শুনতেছি সেই মার্চ থেকে। তবে যে লকডাউনের কথা এখন যেটা বলা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক লকডাউন, আমরা জানি না এই লকডাউন করে কি হবে। আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই, কিন্তু সামাজিক যে ছড়ানোর বিষয়টি যেটাকে বলা হয় সোশ্যাল ট্রান্সমিশন, সেটা কিন্তু হয়ে গেছে অনেক আগেই, বিশেষ করে ঈদের সময় ঈদ মার্কেট এবং তার পরবর্তীতে পোশাক শ্রমিকদের যাতায়াত সব মিলে কিন্তু আমরা সোশ্যাল ট্রান্সমিশন হয়ে গেছে। এখন যেটা বলা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক লকডাউন, আসলে এই লকডাউন করে কতটা কার্যকর হবে আমরা, আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। এই জন্য যে আসলে কিন্তু এটি এখন সংক্রামক হিসেবে একদম ছড়িয়ে পড়ছে সর্বত্র, প্রত্যেক বাড়িতেই কিন্তু এখন আমার ধারণা যে করোনা আক্রান্ত রোগী আছে। যদিও আমরা যে হিসেবটা পাই সেটা কিন্তু শুধুমাত্র যারা নমুনা পরীক্ষা করেছেন তাদেরটা, অনেকেই কিন্তু এখনো ভীতির কারণে নমুনা সংগ্রহ করেননি, সে কারণে বলা হচ্ছে যে এখনো সংখ্যাটা কিন্তু উভয় বাড়েনি। কিন্তু অঞ্চল ভিত্তিক যে লকডাউন করার যে পরিকল্পনা রয়েছে, অর্থাৎ যেখানেই যে রোড রেড জোন হবে সেই অঞ্চলটি তারা লকডাউন করবেন, এবং লকডাউন করলেও সেখানে কিন্তু সেই লকডাউনটা কতটা কার্যকর হচ্ছে সেটি কিন্তু মনিটরিং খুব হচ্ছে না। সেই কারণে আমি মনে করি যে লকডাউন কেবল নয়, এটি কার্যকর করার জন্য এবং জনসচেতনতা এবং একই সঙ্গে নাগরিকদেরও এর সঙ্গে সম্পৃক্ত করা দরকার, এবং আমাদেরও নিজস্ব দায়িত্ব থেকে এই লকডাউনকে মেনে চলা, যাতে করে এটি আর যে পর্যন্ত ছড়িয়েছে আর পরবর্তীতে যাতে না ছড়িয়ে পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সাইফুর রহমান মিরন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ডক্টর মাহিন সারোয়ারের কাছে যেতে চাই। ডক্টর মাহিন সারোয়ার, আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, গেল বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে যদিও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দেশের সমস্ত হাসপাতালে যেন সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পান, কারণ সাধারণ রোগী করোনা রোগীর তুলনায় সংখ্যায় অনেক বেশি, এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যম মারফত কিন্তু বেশ কিছু তথ্য এসেছে যে বিভিন্নভাবে হুইল চেয়ারে বসে বা অ্যাম্বুলেন্সে থাকাকালীন অবস্থায় অনেক রোগী মারা গেছেন। তো এই যে চিকিৎসা সেবা নিশ্চিত করার যে বিষয়টি, এই বিষয়টি আসলে একজন চিকিৎসকের জায়গা থেকে আপনি আসলে কতখানি দেখেন? ধন্যবাদ, সুন্দর একটি কোশ্চেন, খুব সুন্দর একটি প্রশ্ন। কিন্তু এখন যেটা হচ্ছে যে করোনার রোগী কতজন সেটা আমরা কিন্তু ট্রেস করতে পারছি না, কারণ আমাদের যেই পরিমাণে টেস্ট করা উচিত সেই পরিমাণ টেস্ট করা যাচ্ছে না। আমরা বলতে পারছি না যে প্রতিদিন আমরা 3,000+ আমরা 3,000+ আমরা করোনা রোগী পাচ্ছি, আমরা কিন্তু করোনা রোগীকে শনাক্ত করতে পারছি। তো রোগীর সংখ্যা কিন্তু এর থেকে অনেক বেশি। আমরা যদি খুব ম্যাসিভ একটা টেস্ট করতে পারতাম একদম অনেক বড় আকারে, তাহলে আমাদের প্রকৃত আমরা রোগীর যে সংখ্যা সেটা পেতে পারতাম। এখন যেটা চিকিৎসা ব্যবস্থা যেটা কথা বললেন, এখন ফ্রন্ট লাইনে থেকে আমরা যেরকম আমরা চিকিৎসকরা যারা আছে আমরা সবাই তো চিকিৎসা প্রদান করছি। এখন এই আকাল সময়, যেটা আকাল সময় বলবো কারণ এর আগে আমরা কেউই আসলে মহামারী দেখি নাই, এই প্রথম আমরা একটা মহামারী দেখলাম। সো এই মহামারীর সময় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে,
সেটা ব্যাহত হচ্ছে না সেটা আমি বলবো না। ব্যাহত হওয়ার কারণগুলো হচ্ছে যে চিকিৎসকরাও কিন্তু আক্রান্ত হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে। সো চিকিৎসকদের যে একটা প্রোটেকশন, সেই প্রোটেকশনটা আমরা প্রপারলি নিতে পারছি না, কারণ চিকিৎসকদেরকে যে একটা সাপোর্ট প্রদান করা উচিত সেই সাপোর্টটাও আমার মনে হয় না যে পুরোপুরি একটা দেওয়া পসিবল হচ্ছে। কারণ যেটা হলো ফ্রন্টলাইনে যদি আমরা দাঁড়িয়ে যুদ্ধটা করি কিন্তু যদি ঢাল তলোয়ার না থাকে তখন কিন্তু দেখা যাবে যে আমি আহত হয়ে যাচ্ছি, আমি নিহত হয়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু সেই যুদ্ধটা করে বিজয়ী হতে পারছি না। তো সেই জায়গা থেকে আমি বলবো আত্মপক্ষ সমর্থন করছি না, কিন্তু বলছি যে আমরা যদি এই ফাইটটা করতে চাই তাহলে আমাদের সবার একটা সমন্বয় দরকার হবে। এইটা স্বাস্থ্য খাত বলেন বা প্রাইভেট বলেন, সবার মিলে একটা, গভর্নমেন্ট প্রাইভেট সবগুলো মিলিয়ে একটা করতে হবে। আর চিকিৎসা যেটা ব্যাহত হচ্ছে যেটা আপনি বলতেছেন, সেটা ব্যাহত হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে অনেক এখন ম্যাক্সিমাম হসপিটালগুলোই রোগী নিতে পারছে না, কারণ যেহেতু করোনা ভাইরাস খুবই সংক্রামক একটা ব্যাধি এবং এটা দেখা যাচ্ছে যে এটা চোখেও দেখা যায় না, জাস্ট আমরা এটার দিয়ে একদম আবদ্ধ হয়ে গেছি। সো রোগীগুলোকে ফিরিয়ে দিচ্ছি না আমরা, আমরা টেলিমেডিসিন দিচ্ছি, আমরা জরুরি সেবাগুলো আমাদের অন আছে, আইসিইউ সাপোর্ট আমরা অন রেখেছি, কিন্তু যে রেগুলার যে ডেইলি বেসিস প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা আমাদের বাধা হয়েছে, যে সেই প্র্যাকটিসটা এখন আমাদের টেলিমেডিসিন অথবা আমাদের শুধু মেডিসিন কোন ইনভেসিভ প্রসিডিউরে না গিয়ে, যেটা হলো গিয়ে কোনো আপনার সার্জারি বা কোনো শল্য চিকিৎসার মধ্যে আমরা না গিয়ে যতটুকু প্রিভেন্টিভ ভাবে একটা চিকিৎসা দেওয়া যায় সেটা এরকম। আমি প্রতিদিন, আমি গতকালকেও পাঁচটা কল একটা মাইল স্যার আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু সাইফুর রহমান মিরনের কাছে আরেকবার যেতে চাই। মিরন, আমাদেরকে একটু একটা বিষয় জানাবেন, সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা শুনতে পেয়েছি বরিশালেও বেশ করোনা ভাইরাসের সংক্রমণ কিছুদিন হলো বেড়েছে, গেল দুই তিন দিনে আরও বেড়েছে, তো সেই জায়গার পরিস্থিতিটা আসলে আপনার কাছে কি মনে হয়? এবং তারপর পরই ডাক্তার মাহিন স্যারের কাছে প্রশ্ন থাকবে যে আসলে চিকিৎসকরা তাদের প্রাইভেট চেম্বারগুলোতে যখন প্র্যাকটিসের যে বিষয়টি রয়েছে সেটি আসলে তারা আসলে চালু করতে পারছে কি না, বা সেখানকার অবস্থাটা কি। প্রথমে যাব সাইফুর রহমান মিরন আপনার কাছে। জি, আবারও আপনাকে ধন্যবাদ জানাই। যে বরিশালের যে অবস্থাটা যদি আমরা বলি, গত চব্বিশ ঘন্টার যদি কথাটা বলি, গত চব্বিশ ঘন্টায় 52 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং জেলায় মোট 924 জন করোনাক্রান্ত রোগী আছেন এবং এর মধ্যে মাত্র 148 জন সুস্থ বাড়ি ফিরেছেন, বাকিরা কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। এবং এটি এই আজকে যেমন বলছি 52 জন, এর আগে ছিল 58 জন, 57 জন, এরকমই। এটা কিন্তু ঊর্ধ্বমুখী বরিশালের প্রেক্ষিতে বলি। এবং বরিশাল এবং এই যে মূল আক্রান্তের সংখ্যা তার মধ্যে আবার হচ্ছে বরিশাল মহানগর আরো বেশি। যদি পুরো জেলায় যদি দেখা যায় যে 20-22 জন, বাকিটা সম্পূর্ণটা হচ্ছে মহানগরের মধ্যে, অর্থাৎ 30টি ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বেশি। তো সে কারণে আমরা মনে করি বরিশালকে একটি রেড জোন এরিয়ার মধ্যেই কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে। তো এখান থেকে যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যেহেতু শহরে, এবং শহরের ঘনবসতির কারণে একটা হচ্ছে লকডাউন ছিল যখন যখন ছিল তখন সেটা মানা হচ্ছিল না। এখনো যে অবস্থাটা বরিশাল নগরে সেটা হচ্ছে যে মাস্ক অনেকে থাকে না, এবং এই শারীরিক দূরত্ব বজায় রাখার যে কথাটা বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবার, সেখানেও কিন্তু শিথিলতা এখনো লক্ষ্য করা যাচ্ছে। যদিও প্রশাসন কিন্তু এ ব্যাপারে সতর্ক করবার জন্য বারবার আপনার ভ্রাম্যমান আদালত পরিচালনা হচ্ছে, নানান রকম উদ্যোগ নিচ্ছে, কিন্তু আসলে জনগণই এখানে সচেতন হচ্ছে না। সে কারণে আমাদের বরিশালের অবস্থাটা কিন্তু দিন দিন, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা। ধন্যবাদ সাইফুর রহমান মিরন। আমরা একটু ডক্টর মাহিন স্যারের কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন ছিল যে চিকিৎসকরা তাদের প্রাইভেট চেম্বার তারা যদি করতে চান, সেখানে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কেমন, এবং আসলে তারা এই কাজটি করতে পারছেন কিনা এই করোনা সংক্রমণিত কালে। হ্যাঁ, এখন যেটা হলো যে আমরা প্রাইভেট প্র্যাকটিস যেটা, সেটা এখন যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা না, প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই সেটা করতে হচ্ছে। সেটা ওই ডাক্তারদের জন্য পিপি এবং প্রোটেকটিভ যত কিছু মেজারগুলো আছে সেই মেজারগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, কিন্তু দেখা গেছে যে আমরা প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিস করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। যেটা হলো গিয়ে যখন আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি তখন সব কিছুকে যেরকম আগে শুধু ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্ত করলেই হতো, এখন পুরো অপারেটিং এরিয়াটাকে, পুরো ওটিটাকে, যেটা আমরা অপারেশন থিয়েটার বলি বা আমাদের অপারেটিং এরিয়া বলি,
সেই জায়গাটাকে পুরোটা আমাদেরকে একদম ডিসইনফেক্টেড করতে হচ্ছে পার্ট বাই পার্ট। কারণ একটা সংক্রমিত রোগী যদি আসে, আমি যদি তাকে চিকিৎসা প্রদান করি এবং চিকিৎসা প্রদান করার পরে সেই জায়গাটা সংক্রমিত হয়ে যাবে, তো সেটাকে আবার নতুন করে একদম পুরো জিরো থেকে আবার 100% পর্যন্ত সেটাকে ডিসইনফেক্টেড করে তারপরে সেটাকে আমার জীবাণুমুক্ত করে সেটাকে আবার আমার আরেকটা রোগীর জন্য প্রিপেয়ার করতে হচ্ছে। এটার জন্য হলো কি যে আমরা খুব আগে যেরকম দিনে আমরা সাপোজ যদি 20 জন রোগী দেখতে পারতাম, কিন্তু এখন দিনে আমি 5 জন রোগীর বেশি দেখতে পারছি না, কারণ সেফটিটা মানে নিরাপত্তাটা আমাকে একটু বেশি চিন্তা করতে হচ্ছে একটা রোগীর জন্য প্লাস আমার জন্য। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু স্লো প্র্যাকটিস, যেটা আমরা বলতেছি যে প্র্যাকটিসের যে আপনার গতিটা একটু মন্থর হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহিন সারোয়ার, কনসালটেন্ট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, এবং একই সঙ্গে সাইফুর রহমান মিরন, সম্পাদক ভোরের আলো বরিশাল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, এতক্ষণ পর্যন্ত চলল সংবাদপত্র পর্যালোচনা। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবারও ফিরছি বর্ষার নানা আয়োজন নিয়ে। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 চলছে আজ সকালের বাংলাদেশ, আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। আমরা বলেছিলাম যে আজকের প্রোগ্রামটাকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি, বিশেষ করে বর্ষা অর্থাৎ পহেলা আষাঢ়কে আমরা খুব প্রাধান্য দিয়েছি। আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি আছেন, একজন নৃত্যশিল্পী বারিশা হক আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী মার্লিন আছেন, এবং একই সঙ্গে একজন আবৃত্তি শিল্পী আছেন মাহবুবুর রহমান টুনু আছেন। আপনাদের 3 জনকেই স্বাগত। আচ্ছা, প্রথমেই জানতে চাই যে একেবারে মানে বর্ষার প্রথম দিন, আবার তার ভিতরে একটা করোনা কাল চলছে, কেমন কেমন চলছে? প্রথমে বারিশা হোক। বর্ষাকালটা আসলে খুবই ভালো লাগে আমার, খুবই প্রিয়। কিন্তু যেহেতু লকডাউনের মধ্যে আছি, আমরা ঘরেই আছি, এবং সারা বিশ্বে দেখা যাচ্ছে মহামারীর কারণে একটি অস্থির পরিস্থিতি, তাই ওরকম এনজয় করা হচ্ছে না। তবে আমি দোয়া করি যে খুব শীঘ্রই আমরা একটি সুন্দর বাংলাদেশে আবার কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, এবার একটু মাহবুবুর রহমান আপনার কাছে শুনতে চাই যে আসলে এই যে করোনাকালীন সময়, একটা বাধ্যতামূলক অবসরের সময়, কেমন কাটছে প্রথম বর্ষা, বর্ষার প্রথম দিন কেমন কাটছে? ধন্যবাদ। আসলে বর্ষার আজকের দিনটি যেভাবে কাটছে এরকম কখনোই কাটেনি, এটা সবারই জানা আছে। হয়তো আগের আগের সময় যেভাবে আমরা কাটাতাম সেরকম সময়টি থাকলে আজকে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে আমরা আবৃত্তি গান নাচ নিয়ে ব্যস্ত থাকতাম, সকাল থেকেই সেই অনুষ্ঠানগুলি শুরু হয়ে যেত, তো আজকে আমরা সেগুলি করতে পারছি না। এবং এই করোনা আমাদেরকে বন্দি করে রেখেছে, যে জন্য বেশ আগে থেকেই আমাদের ঘরের ভেতর থেকেই বিভিন্ন কিছু চালিয়ে যেতে হচ্ছে, তো এখনো সেটাই করতে হচ্ছে। আগের তো অনুভূতিটা নেই, তবে আমরা আশাবাদী যে নিশ্চয়ই করোনা চলে যাবে এবং আবার আগের অবস্থায় আমরা ফিরব। আচ্ছা, আমরা আমরা একটু মার্লিনের কাছে যাই। মার্লিন, খুব সংক্ষেপে এগুলো বলে ফেলতে হবে, কারণ আমরা মূল মূল পর্বে চলে যাব। বলে ফেলো আমাকে। সেটাই, সবার কথাই এখন এক। আমাদের পেশাগত কারণেই এমন একটা অবস্থা যে মৃত্যুর মিছিল যাচ্ছে, তারপরেও আমরা আসলে আমাদের গান চর্চা বা কারোর কবিতা চর্চা, যে নৃত্য শিল্পী সে তার মতো করছে, কিন্তু প্রত্যেকের জীবন যখন আসলে এখন একটা এক সূত্র এসে গেছে, যে একটা আতঙ্ক কাজ করে সব সময়, আবার তার ভিতর থেকে জীবন যুদ্ধ করা। তবে মানুষ তো প্রকৃতির সাথে যুদ্ধ করেই সভ্যতা গড়ে তুলেছে। আশা করছি যে হয়তো আবারও আমরা বিজয়ী হব, হয়তো একটু সময় লাগবে, আমাদের আরো সচেতন হতে হবে, তাহলে হয়তো আমরা আরো দ্রুত নিজেদেরকে রক্ষা করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা বারিশা হকের কাছে যাব। যে এই যে করোনাকালীন সময়ে মানুষের পাশে যে মানুষ দাঁড়ানোর যে বিষয়টি, সেটাতে যাব, কিন্তু তার আগে আমরা মাহবুবুর রহমানের কাছ থেকে একটা কবিতা শুনে আসতে চাই, বৃষ্টির কবিতা। কি শোনাবে আজকে মাহবুবুর রহমান? ধন্যবাদ। আসলে বর্ষার বিষয়টি আসলেই আমাদের প্রথমেই হচ্ছে আশ্রয় নিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, এবং আজকেও আমি সেই রবি ঠাকুরেরই বেশ জনপ্রিয় একটি কবিতার আবৃত্তি শোনাবার চেষ্টা করব বর্ষার দিনে। Thank you.
এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ছড়ে আনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়েই, হৃদয় দিয়েই হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকেই থেকে চমকায়, যে কথা এ জীবনেই রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমনও দিনেই তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। খুবই চমৎকার, খুবই চমৎকার মাহবুবুর রহমান। আসলে বৃষ্টি মানেই হচ্ছে কবিতা, যখন তখন আশ্রয়টা রবীন্দ্রনাথের কাছেই। আমরা এবার একটু যার নাম নিয়ে আসলে কবিতাটা হচ্ছিল, বারিশাহক, তার কাছে যেতে চাই। আজকে আমাদের আসলে খুবই সৌভাগ্য যে আমরা বর্ষার প্রথম দিনে বারিশাহককেই পেয়ে গিয়েছি। আচ্ছা বারিশাহক, আমাদেরকে একটু বলবে যে এই যে করোনার সময় মানুষ মানুষের যে পাশে দাঁড়াচ্ছে বা নানা ধরনের কাঁধে কাঁধ মিলে কাজ করবার চেষ্টা করছে, এই যুদ্ধকে জয় করবার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আসলে আপনাদের জায়গাটা কেমন বা আপনাদের স্ট্যান্ডটা কেমন? ফ্রন্টলাইনে যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু স্বেচ্ছাসেবী দলগুলো অন্যতম। আমি একটি স্বেচ্ছাসেবী দলের সাথে সংযুক্ত আছি অ্যাডভাইজার হিসেবে, যেটির নাম হচ্ছে গিভ এ হ্যান্ড। এটি বিগত 5 বছর ধরেই সামাজিক সংগঠন হিসেবে কাজ করে আসছে। এই করোনা সংকটকালে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারছি আমরা, হয়তো স্বল্প পরিসরে হলেও, যেহেতু আমরা সবাই এখানে তরুণ এবং আমরা যারা কাজ করছি, আমাদের সাথে কাজ করছে ভলেন্টিয়ার টিম আছে। আমাদের এই পরিকল্পনায় রয়েছে যে করোনা সংকটে বিপদগ্রস্ত যে মানুষেরা আছে তাদের পাশে দাঁড়ানো এই করোনা সংকটকালীন সময়ে। যেমন মধ্যবিত্ত পরিবারগুলো কিন্তু এখন বেশি ট্রাবলের মধ্যে পড়েছে, কারণ নিম্ন আয়ের মানুষরা কিন্তু অন স্পটে গিয়ে প্রাণ নিতে পারছে সরকারি ভাবে বা বেসরকারি ভাবে যেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু মধ্যবিত্ত পরিবারে যারা আছেন তারা কিন্তু ওই প্লেসে গিয়ে নিতে পারেন না। তো আমরা যেটা করে থাকি যে মধ্যবিত্ত পরিবারের একটি হোম ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে আমরা তাদের ঘরে খাবার পৌঁছে দিই। আমাদের গিভ এ হ্যান্ডে যদি তারা সাহায্য চান, আবেদন করেন, তাহলে আমরা তাদেরকে সাহায্য পাঠাই। এছাড়াও আমাদের অ্যানিমেলদের জন্য ফুড সাপ্লাই রয়েছে, আমরা প্রতি সপ্তাহেই বোবা প্রাণীদের জন্য খাবার বিতরণ করে থাকি। এভাবে এগিয়ে চলছে আমাদের, এবং রমজান মাসে আমরা ইফতারের পরিকল্পনা করেছিলাম এবং ঈদের দিনও আমরা ঢাকাতে খাবার সরবরাহ করেছি। ধন্যবাদ। আচ্ছা আমরা একটু মার্লিনের কাছে যেতে চাই। মার্লিন, আপনি তো জানেন যে আসলে এখন সম্মুখ যোদ্ধা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইনফ্যাক্ট যারা ফুড ডেলিভারি যারা করেন তারাও একেবারে সম্মুখ যোদ্ধাই বলা চলে, এবং সেই সময় একেবারে খুব বেশি মানুষের কাছে জীবনের সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের জন্য আপনার কি বলার আছে? আসলে আমাদের প্রত্যেকটা মানুষের সহমর্মিতার জায়গাটা সবার আগে থাকা উচিত।
যে সিম্প্যাথি, যে সহানুভূতি না থেকে ইম্প্যাথিটা থাকলে, মানে আমার দিক থেকে আমি এটা মনে করি যে আমি সিম্প্যাথি না দেখিয়ে বা ওইভাবে না ভেবে যদি আমি এটা ভাবি যে হ্যাঁ ওই জায়গাটায় আমি আছি, যে আমার একদম ঘরের মানুষ বা আমি নিজেই আছি, সেই জায়গা থেকে আসলে মন থেকে তাদের পাশে থাকার চেষ্টা করি। কারণ আমরা তো আসলে যে আমি একজন ডক্টর নই যে আমি তার পাশে যেয়ে তাকে কোনো সাহায্য করব বা তার পরিবারে যেয়ে তার পরিবারের মতো যুদ্ধ করব, কিন্তু দূরে থেকেও মানসিকভাবে আমাদের পরিচিত যারাই আছে বা সবার জন্য আমরা ওইভাবে শুভকামনা করি যে যাতে একটা মানুষ সাহস পায় বা যে কোনো ধরনের সহযোগিতায় যদি আমরা কোনো কাজে লাগতে পারি বা আমি আমার জায়গা থেকে পারি সেই চেষ্টাটা করি। আচ্ছা, আমরা একটু মাহবুবুর রহমানের কাছে যেতে চাই। মাহবুবুর রহমান, আপনি তো জানেন যে আসলে এখন অনেক সংক্রমিত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যাদের বাড়িতে যারা মুরব্বী মানুষ রয়েছেন, অর্থাৎ বয়স্ক মানুষ রয়েছেন বা ডায়াবেটিস, হার্টের পেশেন্ট বা কিডনি পেশেন্ট রয়েছেন, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা যখন বাড়ি থেকে বাইরে বের হবেন আবার আবার যখন বাড়িতে ফিরে আসবেন, তাদের জন্য আপনার কি বলার আছে? খুবই ছোট কথা, অবশ্যই তাদের নিজেদেরকে আগে সচেতন থাকতে হবে এবং নিজেদের প্রতি খেয়ালটা ভালো রাখতে হবে। নিজে যদি সচেতন থাকেন, নিজেকে যদি তিনি সুস্থ রাখবার চেষ্টা করেন এবং শতভাগ সুস্থ রাখতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই তার আশেপাশে যে মানুষগুলি আছেন বা তিনি যাদের সঙ্গে থাকেন তারাও কিন্তু তাদের থেকে সুরক্ষিত থাকবে। ঠিক আছে, ভাইরাসটি ছড়াবার মতো আসলে আশঙ্কাটি থাকবে না। এবং এখানে আরেকটি কথা আমি যোগ করবো, যেটি সেটি হচ্ছে আসলে নিজে সচেতন থাকবার পাশাপাশি যে মানুষগুলি আছেন তাদের প্রতি আমাদের আসলে একটু সহানুভূতিশীল হতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, তারা যাতে ভেঙে না পড়েন এই বিষয়গুলির দিকে আসলে খেয়াল রাখতে হবে, যেন ভীত না হন, অবস্থাটা যেন সম্মুখীন করতে পারেন এই বিষয়ে। ধন্যবাদ মাহবুবুর রহমান। আমরা এই মুহূর্তে আবারও একটু বর্ষার টপিকেই ফিরতে চাই, সে বারিশা হকের কাছে প্রথমে একটু জানতে চাইব যে বর্ষার দিনের এমন কোন স্মৃতি মনে পড়ছে কিনা, বা যেটি আসলে বর্ষার সময় আসলে বা বৃষ্টি হলেই হঠাৎ করে মনে পড়ে যে হ্যাঁ এরকম একটা সময় এই কাজটা হয়েছিল, ছোটবেলার বিষয় বা এখন বড় হবার পরেও কোনো স্মৃতি এখনো ঘুরে ফিরে মনে আসে কিনা? তেমন কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে বর্ষাকালে আমাদের যখন বাহিরে কাজ থাকে, মানে যারা বাহিরে বের হন কাজ করতে, তাদের অত্যন্ত কষ্ট হয়ে থাকে মাঝে মধ্যে যখন হঠাৎ বৃষ্টি নামে বা রাস্তায় কাদা হয় বা যানবাহন পরিবহনের সমস্যা হয়। কিন্তু যারা ঘরে থাকেন আমার মনে হয় তারাই পারফেক্টলি বর্ষা ওয়েদারটাকে এনজয় করতে পারেন। আচ্ছা, মানে আমার কাছে তো মনে হয় যে আপনার নামটাই যেহেতু বারিশা হক, সেহেতু আপনার নামের সাথে একটা কোন একটা স্মৃতি আছে। আপনার নামটা কে রেখেছে, কিভাবে রেখেছে এবং আসলে এরকম সময় জন্ম কিনা? জি, আমার নাম কি রেখেছিলেন আমার বাবা বারিশা হক। তো আমার যারা যারাই নামটি শুনে সবাই খুবই পছন্দ করে থাকে। আচ্ছা, এই নৃত্যের জগতে কিভাবে আসা হলো? আমি বুলবুল ললিতকলা একাডেমি বাফার স্টুডেন্ট, 2010 সাল থেকে আমি নাচের সাথে জড়িত আছি এবং নৃত্য শিল্পীদের পাশেও আসলে করোনা সংকটের সময় আমি দাঁড়াচ্ছি। কারণ আমাদের বিগত প্রায় 3 মাস হয়ে গেল যে কোনো অনুষ্ঠান হচ্ছে না। অনেক আমাদের ছেলেমেয়েরা আছে নৃত্যশিল্পীরা যারা শুধুমাত্র নৃত্যের উপর কিন্তু জীবিকা নির্বাহ করছে এবং এছাড়া তাদের কোনো আদার্স ওয়ে নেই ইনকামের। তো তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছি। সরকারিভাবেও নৃত্যশিল্পী সংস্থায় আমাদের ত্রাণ তহবিলে অর্থ এসেছে, কিন্তু আমাদের আসলে কবে এই নৃত্য জগৎটা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে সেটাও একটা কথা। কারণ অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা পড়বো করোনা পরবর্তী সময়ে, আসলে এই জায়গাটা খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আমরা যারা নৃত্যশিল্পী আছি তারা অনেক সংকটের মধ্যে আছি। আচ্ছা, একই প্রশ্ন মার্লিনের কাছেও থাকছে যে এই মুহূর্তে তো অনেক সঙ্গীত শিল্পী অনেক অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকেই যেহেতু স্টেজ শো নেই এই সময়, সব কিছুই বন্ধ, তো আসলে এই জায়গাটা আসলে কি ধরনের সংকট তৈরি হচ্ছে, আর কি কি সংকট আছে? এইখানে একটা যে কথাটা না বললেই না, যে সবার একই প্রফেশনে অনেক মানুষ থাকে কিন্তু সবার অবস্থাটা একরকম থাকে না। আমার আমার জানা মতে অন্তত 200-300 শিল্পী যারা সঙ্গীত শিল্পী তারা একদমই ঢাকার পাট ঠুকিয়ে
তাদের গ্রামে চলে গেছেন, কারণ বাসা ভাড়া দেওয়া, কারণ তাদের কোনো কাজই নেই। এই ছাড়া এটার ধরেন শিল্পকলা বা বাংলাদেশ সরকার শিল্পকলায় যারা আমরা ইনভেস্টেড সেখান থেকে কিছু প্রণোদনা এসছে, কিন্তু আসলে এত এত শিল্পী এতজনকে সংসার চালানোর মতন ব্যাকআপ দেওয়ার মতন অবস্থা তো আসলে কারোরই হয় না। এবং যারা এতটুকু করতে পারে যে হ্যাঁ সে পাঁচ মাস ছয় মাস বসে খাবার মতন বা এক বছর খাবার মতন ব্যাকআপ আছে, সেই সব শিল্পীদের জন্য একটু হলেও ব্যাপারটাকে সহনশীলতার দৃষ্টিতে দেখা যায়। কিন্তু যারা একেবারেই এই নির্ভর, যেমন আমাদের যন্ত্রশিল্পীরা ভীষণভাবে এফেক্টেড, কারণ একজন শিল্পীর সাথে যখন পাঁচটা যন্ত্রশিল্পী যায়, সেই শিল্পী বসে যাওয়া মানে যন্ত্রশিল্পীরাও বসে যাওয়া, একই রকম অবস্থা। তো সবার জন্যই এটা আসলে একটা কষ্টদায়ক ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। তো যখন মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা তো দূরের কথা, সেখানে বিনোদনের চিন্তা কে করবে? যে আজকে আমার ছেলের বার্থডে, আমি 5 লাখ টাকা খরচ করে একটা প্রোগ্রাম হোস্ট করি, আজকে আমার অমুকের গায়ে হলুদ, আমি এটা করি। সাধারণত আমাদের বেসিক আয় যেখান থেকে, কারণ টেলিভিশন একটা প্ল্যাটফর্ম, সেখানে আমাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয় যে এতগুলো অনারিয়ান দিয়ে টেলিভিশন নিয়ে যেতে পারে না, কারণ টেলিভিশনকে অনেক খরচ করতে হয়। যারা সঙ্গীত শিল্পী বা নৃত্যশিল্পী বলেন, তাদের মূল প্রোগ্রামগুলো আসেই হচ্ছে আমাদের শো। তো আমরা জানি না যে পৃথিবী কবে সুস্থ হবে আর কবে মানুষ সেই মানসিকতায় যাবে, সেই জায়গায় যাবে যে সব কিছুর পরে যে এসে বিনোদন খুঁজবে, কারণ এখন এই মুহূর্তে আসলে বিনোদন খোঁজার মতো অবস্থায় কেউ নেই। আচ্ছা মার্লিন, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু মাহবুবুর রহমানের কাছে যেতে চাই। আবৃত্তি শিল্পী যারা আছে বা বিশেষ করে আবৃত্তি সংগঠন যেগুলো আছে, সেগুলোর কি অবস্থা এবং সেখানে সেখানেও কি এরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে কিনা? আসলে সত্য কথা বলতে আবৃত্তি শিল্পটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই, এটা একদম যখন থেকে এর গোড়াপত্তন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত। কেননা নৃত্য শিল্প বা আমরা যারা গান করেন সেই জায়গাটা যেমন পেশাদারিত্বের একটা জায়গা আছে, আবৃত্তি শিল্পী কিন্তু সেটা নেই। সেটা আপনি মঞ্চেই বলেন অথবা অনলাইনেই বলেন, টেলিভিশনেই বলেন, যেখানেই বলেন না কেন, প্রতিটা জায়গায় আবৃত্তি শিল্পের পেশাদারিত্বের জায়গাটার প্রচন্ড রকম অভাব। তো সেই জায়গাটা থেকে আসলে এই যে আবৃত্তি শিল্পের টানাপোড়েন, এটা অনেক আগে থেকেই আছে। সংগঠনের কথা যেটি বললেন, সংগঠনগুলো আসলে সিংহভাগই থেমে আছে এই মুহূর্তে, তাদের কাজকর্ম চলছে না। আর এক একটা সংগঠন মানেই তো হই হুল্লোর আনন্দ, প্রতিদিন আড্ডা, এত এত মানে আড্ডা, গল্প, গুজব কিছুই চলছে না, সবকিছু একদম স্থবির হয়ে আছে। তবে কিছু কিছু সংগঠন সম্প্রতি একটি কাজ শুরু করে দিয়েছে, তারা তাদের ওয়ার্কশপগুলি হচ্ছে অনলাইনে শুরু করেছে এবং সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেকেই অনলাইনে ক্লাস করছেন। এই তো এইভাবেই সংগঠনগুলি চলছে আর কি। আচ্ছা, আমরা যেটা করা হচ্ছে প্রতিটি সংগঠন থেকেই ফেসবুকে লাইভ আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সবাই সেই চর্চাটায় নিজেকে নিয়োজিত রাখছেন, এই তো। কিন্তু আর যেটা পেশাদারিত্বের দিক থেকে অথবা এই যে অভাব অনটন বা যাই বলি না কেন, আবৃত্তি শিল্প এটা আসলে অনেক আগে থেকেই অনেক। আচ্ছা, এবার একটু বারী সাহকের কাছে যাব যে আসলে ভার্চুয়াল মিডিয়ায় নৃত্য বা বিভিন্ন, আমরা বেশ কিছু নৃত্যের ক্লাস দেখছি, বিভিন্ন পারফরমেন্স দেখছি, আসলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসলে এই জায়গাটিকে আরো এস্টাবলিশ করার সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? জি, আমরা আসলে এই পরিকল্পনাটি একদমই নতুন আমার মনে হয় যে দিস ইজ ভেরি গুড যে ভার্চুয়ালি আমাদের নাচের অনুষ্ঠানও হয়েছে। ঈদে কিন্তু আমাদের ভার্চুয়ালি নাচের অনুষ্ঠান হয়েছে, আমরা নিজ নিজ ঘর থেকেই রেকর্ড করে পাঠিয়েছি। এছাড়াও ভার্চুয়ালে কিন্তু নৃত্য কম্পিটিশনও হচ্ছে, যেটার সাথে আমি সংযুক্ত রয়েছি একটির সাথে। কিন্তু কিছু প্রবলেম সেখানে দেখা যায়, অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে, যেহেতু নাচের সাথে গানও যুক্ত থাকে, অনেক সময় টেকনিক্যাল প্রবলেম বা ইন্টারনেটের কারণে দেখা যাচ্ছে যে সংযুক্ত হতে সমস্যা হচ্ছে। তবে ভার্চুয়ালি অনেক ভালো সাড়া পেয়েছি, কারণ এখন সবাই আসলে খুব টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে, মোবাইলে খুব সহজে ইন্টারনেটে মানুষ দেখতে পারে আমাদের ভার্চুয়াল যে কথোপকথন বা কোনো অনুষ্ঠান করলে। তো আমার মনে হয় করোনা সংকটের পরবর্তী সময়ও আমাদের ভার্চুয়ালের দিকে বেশি
মনোযোগ দেওয়া উচিত এবং এখানেও যথেষ্ট ভালো মানসম্মত অনুষ্ঠান করা যায় এবং বেশি দর্শকের কাছে আমার মনে হয় পৌঁছে দেওয়া যায়। ধন্যবাদ। আমরা একটু একেবারে সব শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু মার্লিনের সাথে কথা বলবো। মার্লিন, একেবারে ছোট করে আমাদেরকে একটা চমৎকার গান শুনে দাও। আচ্ছা, আমি তো ভেবেছি যে একটা গান গাইবো, অবশ্যই, আর আজকে যেহেতু শ্রাবণের প্রথম দিন, আসলে সেই শুভ প্রত্যাশা করেই আমি গানটা গাইছি। যে গানটা গাইবো, এই গানটির কথা লিখেছেন সৈকত কুণ্ডু, সুর অমিত বন্দ্যোপাধ্যায়, আর মূল শিল্পী রূপঙ্কর বাগচি। আমি চেষ্টা করছি গানটা একটু গাইবার। আজ শুধু মেঘে সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বেশ ঢালবে আকাশ বেশ মেশানো সুখে, দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে চলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণে বুকে কোন কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বেশ ঢালবে আকাশ বেশ মেশানো সুখে, দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে চলে যায়, বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মার্লিন। এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী মার্লিন এবং একই সঙ্গে বারে সহক নৃত্যশিল্পী এবং একই সঙ্গে মাহবুবুর রহমান আবৃত্তি শিল্পী। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কেসি পাল, ডক্টর কেসি পাল। তিনি আমাদেরকে জানাবেন আজকের রাশিফল। ডক্টর কেসি পাল, স্বাগত আপনাকে। আজকে আসলে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে আমাদেরকে জানান। অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বিন্দুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, যার ফলে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে বা ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা অনেকাংশে কঠিন হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন প্রভৃতি মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, বিশেষ করে ডাক যোগে চেয়ে বিকাশ বা নগদ যে কোনো পথে অর্থ আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া যারা বিদেশে অবস্থানরত আছেন তাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই সুপ্রশস্ত হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, তবে আশ্রিত বা প্রতিপালিত ব্যক্তির দিকে তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাত ব্যক্তিদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য আজকের দিনে যেন হাসির ঝলক ফুটবে, এমনকি যারা ব্যবসা বাণিজ্যে চিন্তা করছেন তাদের নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে। তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন আজকের দিনটিতে মিথুন রাশি জাত ব্যক্তিদের সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার প্রয়োজন পড়তে পারে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার
দাঁড়িয়ে এসে যেন নিত্য টুক্কা মারবে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির জোয়ার বইতে পারে, এমনকি নতুন গৃহবাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন বা ভূমি সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হতে পারেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে, তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাত ব্যক্তিদেরকে। বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বা দ্বিচক্র যান বর্জন করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কেউ তো সাহায্য করবেই না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাড়তে পারে। এত দোষ সত্ত্বেও আপনার মন কিন্তু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে যেন খুশির জোয়ার বইবে, সেই সঙ্গে জীবনসাথীর শরীর স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠায় আপনাকে কিন্তু চিকিৎসা নির্ভর হয়ে পড়তে হতে পারে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ বা প্রভৃতিতে স্বাক্ষর ঘাতক বলে প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, তবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে যারা বিদ্যা শিক্ষায় বতী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে হারানো বা দীর্ঘদিনের হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি বা ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে, তবে লটারি জুয়া রেস হাউজিং এগুলোতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে অর্থকড়ির মামলায় বিশেষ করে অর্থকড়ি নাড়াচাড়ার ক্ষেত্রে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেত কিন্তু অচিরেই আপনার গৃহবাড়ি অফিস আদালত পাল্টানোর একটা ঝামেলা বা হুন্নে হয়ে ছোটাছুটি করতে হতে পারে এই বাসাবাড়ি খোঁজার জন্য। তাছাড়া মনে রাখতে হবে যে আজকের দিনে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধি তার পরিচয় হবে, তবে প্রেম বন্ধুত্ব বা নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার আসি মকর রাশি। মকর রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে, এমনকি কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ হবে। তাছাড়া বাণিজ্যিক সফল লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে, তবে দ্বিচক্র যান আজকে এড়িয়ে চলা সমীচীন হবে। এবার আসি কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাত ব্যক্তি আছেন তাদের আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, সেই সঙ্গে দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য দূর হবে, যার ফলে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি যারা বিবাহ করার চিন্তা ভাবনা করছেন তাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে বা কোনো পুরস্কার পেতে পারে আপনার সন্তান সন্ততিরা। এবার আসি মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে, যদিও সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি, এই মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে মনোবল তারপর জনবল অর্থবল সকল দিকেই যেন একটা শুভ ফল প্রদান করবে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা কিন্তু আজকের দিনটিতে নেই। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে করলেও অবশেষে তারা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সর্বোপরি মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটি স্মরণীয় বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।
রাশি অর্থাৎ আপনারও দিন আজকে খুব ভালো কাটুক সে প্রত্যাশা করছি। আর দর্শক, সেই সাথে আজকের আয়োজন এখানেই, আপনাদের দিন ভালো কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাবধানে পথ চলুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।